আসসালামু আলাইকুম। বাংলাদেশে এমন দুই শ্রেণীর মানুষ আছে, একটিতে থেকে গিয়া ফুটবলের মতন, আরেকটিতে থেকে গিয়া প্লেয়ারের মতন। যারা ফুটবলের মতন তারা খালি লাত্তি খায়, আর যারা প্লেয়ারের মতন তারা খালি লাইট খায়। যারা প্লেয়ারের মতন তারা হইতে থেকে গিয়া চুর শ্রেণীর মানুষ, আর যারা ফুটবলের মতন তারা হইতে থেকে সাধারণ মানুষ, অসহায় মানুষ, হেল্পলেস মানুষ, আমার মতন মানুষ, যারা নাকি খালি মায়ের খাইব, বুবার মতন সহ্য করবো কিন্তু বলার কোনো শক্তি নাই। আমি হচ্ছি তাদের শ্রেণীর একজন। তো এই চুর শ্রেণীর মানুষের কাছে আমরা শোষিত, আমরা বঞ্চিত, আমরা অসহায়, তারার মানে তারার সামনে আমরা গলা ওসা করে কথাও কইতাম পারি না। তো এই চুর শ্রেণীর মানুষের কাছে আমি বহুতবার বিভিন্নভাবে প্রতারিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, আজকে শেষবারের মতন আরেকবার অত্যাচারিত হয়েছি, প্রতারিত হয়েছি। ক্যামেরে প্রতারিত হয়েছে, এটা থেকে বিকাশ, বিকাশের একটা দোকানে আর কি। বিকাশ কোনো সমস্যা করছে না, সমস্যা করছে বিকাশের এক দোকানদার ভাই। দোকানদার ভাই হয়তো বা ভুলে করছে, তো আমারে একজন 10,000 টাকা পাঠাইছে। তো বিকাশে আমি টাকাটা উঠাইতে আমি গেছিলাম, ক্যাশ আউট করছি। ক্যাশ আউট করার পরে টাকাটা ওইখান থেকে মোটামুটি দেখে লইয়ে পড়ছি, একটু ব্যস্ততার মধ্যে আমি আর এত বেশি খেয়াল টেয়াল করছি না। আনার পরে একটা দোকানে দেওয়ার নাকি টাকাটা ভাঙাইতে গেছিলাম, তখন কই ভাই এই টাকাটা আমি জাল আছে, এই টাকাটা একটু জাল, আপনি এই টাকাটা একটু চেঞ্জ করে দেন। আমি বললাম জাল, পরে আসলে চেক টেক করে এবং অন্য টাকার লোক কম্পেয়ার করে দেখলাম যে আসলে এটা জাল। এবং ওই বিকাশের দোকানদারের কাছে গেলাম, গিয়া কইলাম ভাই এই টাকাটাতে একটু সমস্যা আছে, আপনি একটু এই টাকাটা চেঞ্জ করে দেন, আপনি থেকে একটু আগে উঠাই নিলাম মাত্র। বেটা কই না ভাই আমি তো কোনো জাল টাকা দিই না। বেটা কয় বেটা শিকারি হয় না, বেটা আমার জাল টাকা দিছে। পরে আমার কাছে কোনো প্রমাণ নাই, বেটার দোকানে সিসি ক্যামেরা নেই, আমি কেমনে কম, আমি কই তার আমাদের জাল টাকা দিচ্ছেন। আমি নেওয়ার সময় যেহেতু আমি টেস্ট করে নিতে পারি না, পরীক্ষা করে নিতে পারি না, তার মানে এটা আমার ফল্ট, দিস ইজ মাই ফল্ট। তো আমি আসলে বুঝতে পারি না কোনটা জাল টাকা কোনটা আসল টাকা। আমার কাছে মনে হয়েছে এটা আসল টাকা, আমি লয়ে লেছি। এখন আপনি বুঝতেন না, দেখলে মনে হয় সবই আসল, মানে দেখা বোঝার কোনো উপায় নেই কোনটা জাল আর কোনটা আসল। তো আমার কাছে এই টাকাগুলো দিচ্ছে, এর মধ্যে আছে জাল টাকাটা, কোনটা জাল টাকা আপনি বুঝতেন না। তবে একটা কথা কয়ে দেই, এই যে লাল 1,000 টাকার নোটগুলা, এগুলার মধ্যে কিন্তু গাপলার একটু বেশি থাকার সম্ভাবনা সবসময় থাকে। আপনারা এই বিশেষ করে সব টাকার মধ্যে জাল থাকার সম্ভাবনা আছে, কিন্তু এই লাল টাকাগুলো নেওয়ার সময় একটু মানে আপনারা একটু সচেতন হওয়া উচিত। তো এই যে দেখেন, আমার এই টাকাগুলো দিয়েছিল, আর একটা 1,000 টাকা নোট দিয়েছিল এই কালারের আর কি। তো আমি বুঝতে পারিনি, আমি প্রতারিত হয়েছি। আপনারা যারা এইরকম বুঝতে না পারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, আপনারা কিন্তু যে কোনো টাইম প্রতারিত হয়ে যেতে পারেন আমার মতো না বুঝিয়া। তা এই দুইটার মধ্যে একটা থাকে জাল টাকা, আপনি দেখেন এই দুইটার মধ্যে একটা জাল টাকা, কোনটা জাল জাল কোনটা, এইভাবে সাদা চোখে আপনি বুঝবেন না। সাদা চোখে বুঝতে হইলে আপনি কিছু কিছু টেস্ট আছে, যেমন এই টাকা বেশি আসলে জাল। তা জাল কেমনি বুঝলাম, এটা এমনি দর্শি পরে একবারে নরম, এই যে দেখেন কাগজের মতন, একবারে কাগজের মতন, এটা ছিঁড়া যায়। তো এই টাকাটা একেবারে নর্মাল কাগজের মতন, আর এইটা আপনি ইচ্ছা করলেও ছিঁড়তে পারবেন না, এটার মধ্যে ভিতরে সুতার একটা প্রলেপ থাকে, তো এই কারণে এটা ছিঁড়া যায় না। তো এই জাল টাকা আর আসল টাকা কেমনি ছিঁড়া যায়, এটা আমি এখন আপনার সামনে একটু তুলে ধরি। যেমন ধরেন এই যে এই জায়গাটাতে বাংলাদেশ লেখাটা দেখেন কি চকচক, এই যে এইভাবে এইভাবে ঘুরাইবেন, এটা কালারটা চেঞ্জ হইব। বাংলাদেশ লেখাটা, এই জায়গার বাংলাদেশ লেখাটার কালারটা চেঞ্জ হয়, বিভিন্ন কালার ধারণ করে। তাছাড়া এইখানে লোগো পাইবেন কতগুলা, এই জায়গাটাতে দেখেন কিছু লোগো দেখা যায়, শাপলা ফুলের লোগো, বাংলাদেশ ব্যাংকের লোগো, অনেকগুলো লোগো দেখা যায়। আপনি এগুলো এইভাবে ধরলে একদম স্পষ্টভাবে লোগোগুলো দেখতে পাবেন, কিন্তু এটার মধ্যে স্পষ্টভাবে লোগো দেখতে পাবেন না। দেখবেন যে কোনো এক সাইডে এটা আইক্যা থুয়ে রাখছে, এই যে শাপলা, এটা দেখা যায় না, একটা শাপলা আছে কিন্তু এটা আইক্যা থুয়ে রাখছে, এখানে একটা ড্র করা আর কি, এটা কোনো জল ছাপ না। অথচ এখানে কিন্তু জল ছাপ পাবেন এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা, দুই পৃষ্ঠা থেকে এটা দেখতে পারবেন। এই যে এইভাবে আমি কিন্তু দুই পৃষ্ঠা থেকে দেখতে পারতেছি, দেখেন দেখা যায় কি না, দুই পৃষ্ঠা থেকে দেখতে পাবেন এই শাপলা ফুলটা এবং বাংলাদেশ ব্যাংকের যে লোগোটা। কিন্তু এটা এক পৃষ্ঠার মধ্যে দেখবেন যে পেন্সিল দিয়ে আঁকা রাখছে, এমন একটা দৃশ্য আর কি এখানে। তাছাড়া আপনি টাকা ধরলেই বুঝবেন, টাকা ধরলেই বুঝবেন কোনটা জাল কোনটা আসল। একটা একদম নিরেট নিউজ প্রিন্ট কাগজের মতন, যে কাগজে আমরা লিখি এই কাগজের মতন আরেকটি ধরলেই বুঝবেন মোটা কাগজ। এবং এগুলা বাস করলো আস্তে 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 আস্তে, এই দেখেন এই টাকাগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় এসে পড়তে, কিন্তু এগুলো বাস করলে যেইভাবে বাস করে থুইবেন এইরকমই থাকবে। এই যে দেখেন রং উঠতেছে, এই যে এই জায়গায় দেখেন দুইটা টাকার এই সেম পজিশনটা, এই জায়গায় কী লেখা, এখানে ছোটো ছোটো করে কিছু একটা লেখা মনে হইতেছে, এখনও কিছু একটা মনে হইতেছে। আপনি আপনার মোবাইল দিয়া এখান থেকে দুইটাকে ছবি তুলতে পারেন। এই যে দেখেন একটার মধ্যে একদম স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক লেখাটা দেখা যায়, স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক, হাজার হাজার লাখ লাখ বাংলাদেশ ব্যাংক লেখা দেখা যাইতেছে। এই যে আর উপরেরটাতে কী দেখা যাইতেছে, আর উপরেরটাতে কিছুই লেখা নেই, শুধু হা হিবি দিবি করে কতগুলো আগ দিয়ে রাখছে, আইকা রাখছে, এটার মধ্যে কিছুই বোঝা যায় না। অথচ নিচেরটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্ট লেখা দেখা যাইতেছে। যেই টাকাটা নিয়ে আপনার কনফিউশনে থাকবেন, ওই টাকাটারে এইভাবে আপনারা ছবি তুললে একদম জুম করে দেখবেন, এই যে একটাতে জুম করলে কিছুই দেখা যায় না,
আর আরেকটাতে জুম করলে দেখেন যে বাংলাদেশ ব্যাংক লেখাটা দেখা যায়। আপনি যদি একটু চালাক হন তাইলে পরে দেখবেন যে আপনি মোটামুটি এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার একটা সম্ভাবনা আছে। আমার মতন প্রতারিত হইবেন না, এরকম জাল টাকা নিয়ে আপনারা 1000 টাকার মতো একটা মূল্যবান টাকা জীবনের থেকে হারাই ফেলবেন না। আমি হারাইছি, তাছাড়া এখানে আরও অনেকগুলো বোঝার চিহ্ন আছে যে কীভাবে বুঝবেন জাল টাকা। এগুলো মানে যারা টাকা সবসময় হাতায়, যারা টাকা সবসময় ধরে, তারাই বুঝতে পারে, ধরলেই বুঝতে পারে কোনটা আসল টাকা কোনটা নকল টাকা। এটা ধরলেই বোঝা যায় যে এটা নকল টাকা, জাল টাকা, আর এটা ধরলে বোঝা যায় যে না এটা আসল টাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো একদম কাগজের মতন পাতলা, এবং এগুলারে ধরার আগে ওই ছিঁড়া জায়গা, টুকরা টুকরো হয়ে জায়গা। তো যাই হোক, আমার এই যে 1000 টাকা ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ কে দিবে? এই ক্ষতিপূরণ কেউ দিবে না। এখন এই আমি হেল্পলেস, আমি অসহায়, আমি ফুটবলের মতন, আমার আমি খালি রাতি খামু। আর যারা এই জাল টাকা বানায় তারা হইতেছে গিয়ে প্লেয়ারের মতন, তারা আমরা লাইতে হইতেছে। তো এই টাকাগুলা কিন্তু বিশেষ করে বিভিন্ন ওকেশনে, ঈদ, পূজা, পার্বণ বা বাংলাদেশের যত বড় বড় ওকেশন আছে তখন এই জাল টাকার সরাসরি একটু বেশি দেখা যায়। তো আপনারা বিশেষ করে এই লাল টাকার ক্ষেত্রে, 1000 টাকার লাল টাকা নোটগুলো নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন বেশি হইবেন, আর তারপরে সব টাকা নেওয়ার ক্ষেত্রে আপনি একটু সচেতনতা অবলম্বন করবেন। আমার মতন প্রতারিত না হইতে চাইলে এই ছোটো ছোটো কিছু টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ, আপনারা সচেতন থাকবেন, নিজের টাকাগুলোকে একটু ভালো করে দেখে শুনে নেবেন। আসসালামু আলাইকুম।